जोर कदमे चलছে করোনা মোকাবিলা। তার মাঝেই এলো একটা সুখবর। কলকাতায় 4 জনের মধ্যে 1 জনের শরীরে আগে থেকেই পাওয়া গেল অ্যান্টিবডি করোনার। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিশিয়াল ফলো এবং লাইক করুন। একটি সংস্থা রিসেন্টলি সারা ভারতে করেছেন কয়েকটি সার্ভে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 22,000-এর বেশি মানুষকে আনা হয়েছিল এই সার্ভের আন্ডারে, করানো হয়েছিল তাদের টেস্ট। সেই টেস্ট থেকেই জানা গেছে গোটা পশ্চিমবঙ্গে 22% এবং কলকাতার মধ্যে 26% মানুষের মধ্যে অলরেডি আছে করোনা ভাইরাসের অ্যান্টিবডি। সারা ভারতে কলকাতা 12 নম্বর এই অ্যান্টিবডির রেসে, যেখানে বিহার সর্বপ্রথম, যেখানে 32% মানুষের বডিতে অলরেডি আছে করোনার অ্যান্টিবডি। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের হার 1,87,000 ছুঁয়ে গেছে। তারপরে এই খবরটি বেশ আস্থা জাগাচ্ছে মানুষের মনে। যতদিন না ভ্যাকসিন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ততদিন পর্যন্ত হার্ড ইমিউনিটির উপরই ভরসা করছেন ডাক্তাররা, এবং এই হার্ড ইমিউনিটির জন্য যেটা দরকার তা হলো বেশির চেয়ে বেশি মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়া। এই সময়ও শুরু করা হচ্ছে মেট্রো। শুধু তাই নয়, এই রবিবার হতে চলেছে নিট পরীক্ষাও। বেলেভিয়ার ডক্টর রাহুল জৈন জানিয়েছেন যে যখন এই 22%টা উঠে গিয়ে হবে 50 থেকে 60%, তখনই পসিবল হবে হার্ড ইমিউনিটি। কলকাতায় এখনো 26% মানুষের মধ্যে পাওয়া গেছে অ্যান্টিবডি, যার জন্য আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই নম্বরটা বেড়ে হয়ে যাবে 50%। Hey guys, this is Sharmila Maity from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.